পূজোর দিনগুলিতে ভালো মন্দ না খেলেই নয়, তাই আজকের রেসিপি নিয়ে এসেছি আপনারা অনায়াসে সপ্তমীর সকালে জলখাবার হিসাবে বানাতেই পারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ও লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য। প্রথমে কড়াতে 2 চামচ তেল দিয়ে দেব, গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে আর 1 পিস শুকনো লঙ্কা ও 1 পিস পেঁয়াজ কুচিয়ে 2 কাঁচা লঙ্কার সাথে দিয়ে দেব। আর পেঁয়াজের মধ্যে 2 পিস মিডিয়াম সাইজের আলু কেটে নেব, তেজপাতার সাথে দিয়ে দেব, একটু ভেজে 1 মিনিটের জন্য ঢেকে দেব। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসের কিমাটা দিয়ে দেব। এখানে আমি মাংসের কিমা 200 গ্রাম নিয়েছি, আপনারা আপনাদের মতো পরিমাণ নিয়ে নেবেন। ভালো করে চালিয়ে নেব মাংসটা। এখন 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা দিয়ে চালিয়ে নেব। আমার আদার্স ভিডিওগুলি আমি আই বাটনে দিয়ে দেব, অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট 4 চামচের 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 7 অনুসারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 1টা কাটা টমেটো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখন একটু মশলার জল দিয়ে চালিয়ে নেব ও সেদ্ধ ছোলাগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দু মিনিটের পর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু পাঞ্জাবি স্টাইলের ছোলা করতে হলে লিকার চায়ের জল দিতে হবে, তাই আমি একটুখানি দিলাম, কালারটা ভালো আসবে। আপনারা চাইলে তেঁতুল জল দিতে পারেন, ভালো লাগবে। আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। দু মিনিট
প্লেটটার পর দেখুন কি সুন্দর কালার এসেছে। ছোলা তৈরি, এবার একটু ধনে পাতা দিয়ে দেবো এবং গ্যাস অফ করে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দু মিনিটের পর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার পরিবেশনের জন্য তৈরি মাংসের ক্রিমা দিয়ে ছোলার রেসিপি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে পারেন। আমি লুচি দিয়ে পরিবেশন করেছি। চলুন দুটো ফুলকো লুচি বানিয়ে নিই। আমি প্রথমেই ময়দা মেখে রেখেছিলাম, সেখান থেকে কয়েকটা লেচি করে বেলে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে লুচিগুলো দুদিকে লাল লাল করে ভেজে নেব। এখন তৈরি কিমা দিয়ে ছোলা ও ফুলকো লুচি। পুজোর দিনগুলি এরকম টিফিনে জমে উঠুক সবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।